ইউক্রেনের হামলার মুখে মৃত সৈন্যদের ফেলে শহর ছেড়ে গেছে রুশ সেনারা। ইউক্রেনের দক্ষিণে এরকম একের পর এক গ্রাম ও শহর এভাবেই রুশ সেনাদের হাত থেকে পুনরুদ্ধার করছে ইউক্রেন। দেশে সৈন্যদের সামরিক অগ্রগতি এখন পূর্বেও দেখা যাচ্ছে। সব মিলিয়ে বিশেষত দক্ষিণে রুশ বাহিনীর অবস্থা বেশ বিপর্যস্ত। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যে যুদ্ধ, সেখানে পশ্চিমা দেশগুলো সবসময়ই একটি রেড লাইন মেনে এসেছে, সেটা হচ্ছে ইউক্রেন যেন রাশিয়ার ভূখণ্ডে হামলা না চালায়। ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণা করার পর মস্কো হুঁশিয়ারি দিয়েছিল এসব অঞ্চলে হামলা হলে সেটা রাশিয়ার উপর হামলা হিসেবে বিবেচিত হবে। কিন্তু দেখা যাচ্ছে ইউক্রেন তো বটেই, পশ্চিমা দেশগুলোও সেটা ভাবছে না। তারা এই অন্তর্ভুক্তিকে শুধু অস্বীকারই করছে না, বরং এসব এলাকায় হামলা করে ইউক্রেন তাদের ভূমি পুনরুদ্ধারও করছে। এমন পরিস্থিতিতে পুতিনের সামনে এখন বিকল্প কি কি পথ খোলা আছে? তিনি কি দখল থেকে সরে আসবেন নাকি যুদ্ধ অব্যাহত রাখবেন? ইউক্রেনের দক্ষিণাঞ্চলে পরাজয়ের মুখে রাশিয়াকে পিছু হটতে দেখা গেল দেশটির পক্ষ থেকে পাল্টা হামলার তেমন কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। যদিও দেশটির সৈন্য ঘাটতি মেটাতে গেল মাসেই 3 লাখ রিজার্ভ সৈন্য টাকার ঘোষণা দিয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে এই রিজার্ভ সৈন্য তলব করে রাশিয়া যুদ্ধের পরিস্থিতি কতটা ঘোরাতে পারবে। রাশিয়ার সামনে আরেকটি পথ আছে, সেটা হচ্ছে দেশটির অত্যাধুনিক বিমান ও নৌশক্তি ব্যবহার করে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়া। কিন্তু যুদ্ধের শুরু থেকে এখনো পর্যন্ত রাশিয়াকে তার অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার খুব একটা করতে দেখা যায়নি। এবার কি রাশিয়া সেটা করবে? ইউক্রেন যুদ্ধে পুতিনের কয়েকটি কৌশল দেখা গেছে। প্রথমটি হচ্ছে দেশটির রাজধানী কিয়েভ দখল করা। পুতিন সেটা পারেননি। তার দ্বিতীয় কৌশল ছিল ইউক্রেনের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত 4টি এলাকা দখল করে রাশিয়ার সঙ্গে যুক্ত করে নেয়া। পুতিন সেটা করেছেন। তৃতীয় কৌশল হলো পশ্চিমা দেশগুলোকে ভয় দেখানো, যেন তারা ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা কমিয়ে দেয় এবং যুদ্ধবন্ধে ভূমিকা রাখে। এটি তিনি করতে চেয়েছেন দুইভাবে: গ্যাস সংকট তৈরি করে ইউরোপের দেশগুলোর ঐক্যে ফাটল ধরানোর মাধ্যমে এবং পরমাণু হামলার ভয় দেখিয়ে। কিন্তু এখানেও পুতিন ব্যর্থ হয়েছে। তাহলে রাশিয়া কি এখন সত্যি সত্যি পরমাণু অস্ত্র ব্যবহার করবে ইউক্রেনে?